মাধ্যমিক পাশে পোস্ট অফিসে 32,500 30টি শূন্যপদে পোস্টম্যান ও মেল গার্ড নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ আজকে আমরা কথা বলবো পোস্ট অফিসে যে 36,500 30টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই যদি আপনারা চাকরির আপডেট বা যে কোনো ধরনের আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মোট শূন্যপদ রয়েছে সব মিলিয়ে মোট 36,500 30টি পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, চাকরি করতে হলে অবশ্যই চাকরি প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবে। তো যে সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, প্রথমত পদের নাম হচ্ছে পোস্টম্যান। এখানে মোট শূন্যপদ রয়েছে 18,944টি পদ রয়েছে। এখানে এই ক্ষেত্রে যোগ্যতা লাগবে আপনার শুধুমাত্র মাধ্যমিক পাশ। এবং এখানে তারপরে দ্বিতীয়ত রয়েছে মেইল গার্ড, এখানে রয়েছে 9,871টি শূন্যপদ। এখানেও কিন্তু একই মাধ্যমিক পাশ হলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তৃতীয় নম্বর পদের নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। এই পদে মোট যে শূন্যপদ রয়েছে সেটি হচ্ছে 6,147টি। এখানে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস এবং কমপক্ষে 6 মাসের কম্পিউটার কোর্স কিন্তু থাকতে হবে। বয়সসীমা অর্থাৎ যে সমস্ত চাকরি প্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের ন্যূনতম বয়স হতে হবে শুধুমাত্র 18 থেকে 40 বছরের মধ্যে। তবে যে সমস্ত চাকরি প্রার্থীরা সংরক্ষিত অর্থাৎ SC ST রয়েছেন তারা কিন্তু অবশ্যই এখানে ছাড় পাবেন। তো এখানে আবেদন পদ্ধতি এটি আপনারা ভালো করে জেনে নিন। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করতে হলে প্রথমে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, পরবর্তীকালে লগ ইন করে মূল ফর্মটি ফিল আপ করতে হবে, এরপর প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস যেমন ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন মূল্য যে জমা সে জমা করতে হবে। সব কিছু সম্পূর্ণ হয়ে গেলে অবশেষে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দিতে হবে। তো এখানে আবেদন মূল্য অর্থাৎ এখানে জেনারেল ও OBC চাকরি প্রার্থীরা এখানে 150 টাকা করে তাদের দিতে হবে এবং SC ST যারা রয়েছে তাদের কিন্তু 100 টাকা করে দিতে হচ্ছে। এই চাকরি সম্বন্ধে যদি আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে, যেটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা তার উপর ক্লিক করলে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা আবেদন করতে গেলে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা সঠিকভাবে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব।